হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো বাঁধাকপির সবজি, বাঁধাকপি ভাজা বলতে পারেন। আর এই ভাজাটা আমরা বানাবো স্পেশালি কোকোনাট আর পিনাটের স্বাদে। এই সবজিটা খেতে দারুণ মজাদার হয় আর চেহারা দেখে এর স্বাদের ব্যাপারে একেবারেই আন্দাজা করবেন না, এটা ভীষণ মজাদার। তো চলুন ফের রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমরা এই নারকেলগুলোকে ভেজে নেব। এটা তাজা নারকেল, এই রেসিপিটা শুকনো নারকেল দিয়ে ভালো লাগে না, তো তাজা নারকেলই নেব। আর নিচের পোর্শনটা আমি কেটে ফেলে দিয়েছি আর এরকম করে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য একটুখানি তেল দিয়ে দেব, বেশি তেলের একেবারেই দরকার নেই, একটুখানি তেল দিয়ে দেব। আর তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব। হিট আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি। এবার নারকেলগুলোকে আমাদের ভেজে নিতে হবে মোটামুটি গোল্ডেন লাল কালার করে, দেখতে সুন্দর লাগবে আর এর স্বাদটাও একেবারে খুলে আসবে। দেখুন বন্ধুরা, গোল্ডেন লাল কালার হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছু ভেজে রাখা মুংফলি মানে চিটবাদাম দিয়ে দেব। আমি চিটবাদামগুলোকে আগেই ভেজে রেখেছি আর এখন এই তেলের মধ্যে দেওয়াটা জরুরি নয়, তারপরও আমি দিচ্ছি। মুংফলি আর নারকেলটাকে একসঙ্গে একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। এটা আমি বেশ কিছুক্ষণ আগেই ভেজে রেখেছিলাম, তো এখন আরও একটু ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। দেখুন নারকেল আর চিটবাদামগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ে আমরা পরবর্তী প্রসেসগুলো করব, তার জন্য আমরা সবার প্রথমে তেল দিয়ে দেব। নিজের পছন্দ মতো তেল বেশি কম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে আর হাফ টিস্পুন সর্ষে। এটা ছোট সর্ষে যাকে রাই বলে, আপনি যে কোনো সর্ষে ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। এবার জিরে আর সর্ষেটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে, তারপরে আমরা এর মধ্যে রসুন ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছু রসুন নিয়েছি, মোটামুটি 15-16 কলির মতো হবে। আর রসুনগুলোকে আমি হালকা থেঁতো করে দিয়েছি, আপনি চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। কিন্তু এরকম করে থেঁতো করে ব্যবহার করলে কি হয়, স্বাদটাও ভেতর থেকে বাইরে চলে আসে আর খাওয়ার সময় যখন রসুনগুলো মুখে পড়ে তখন ভীষণ ভালো লাগে। যদি আপনার রসুন পছন্দ হয় তাহলে আপনি এইভাবেই দিতে পারেন, আপনারও ভালো লাগবে। রসুনটা হালকা লাল হয়ে যাওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমরা স্বাদমতো লবণও দিয়ে দেব, তাতে পেঁয়াজ জলদি ভাজা হয়ে যাবে, পেঁয়াজ জলদি পানি ছেড়ে দেবে আর ভাজা হয়ে যাবে জলদি। তো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন লাগছে। এবার আমরা এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার লঙ্কাগুলো একটু কম ঝাল, তাই একটু বেশিই লাগছে দেখতে, আপনি নিজের স্বাদমতো দিয়ে নেবেন। আর চাইলে আপনি এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা পাউডার হাফ টিস্পুন, কারণ আমার কাছে কিন্তু কাঁচা আদা নেই, কাঁচা আদা থাকলে কুটে বা বেটে দিতে পারেন। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ পাউডার। একটু নেড়ে নিচ্ছি যাতে পড়ে না যায় পাউডারগুলো। আবার এর সঙ্গে আমরা দিয়ে দেবো 1 টিস্পুন আমচুর পাউডার, মিশিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দেবো যাতে পাউডার মশলাগুলো পড়ে না যায়। আর এবার আমরা দিয়ে দেবো গরম মশলা 1/4 টিস্পুন। আমি এখানে গরম মশলা ব্যবহার করছি, এটা শাহি গরম মশলা, ঘরে বানানো। আপনি চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সেও আছে, ওপরে আই বাটনেও আছে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে জলটাও শুকিয়ে গেছে আর টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপি আমি কুচি করে রেখেছি, স্লাইস করে, যেরকম করে নর্মালি কাটা হয় আর কি। আর এটাকে আমি ধুইনি, ওপরে পাতাগুলো ফেলে দিয়েছি, ভেতরে পাতাগুলো আমি কেটেছি আর একেবারে নিট অ্যান্ড ক্লিন ছিল, তাই আমি এটাকে ধুইনি। আপনি চাইলে ধুয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার যেরকম পছন্দ। এবার বাঁধাকপিগুলো দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে কোটিং হয়ে গেলে তারপরে আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে হিটটাকে আমরা মিডিয়াম টু লোতে করে রাখব। দেখুন কিছুক্ষণ পরে আমি মাঝে দুবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। এবার স্টেজটা এমন যে বাঁধাকপিগুলো পুরোপুরি গলেনি, কিন্তু নিচে থেকে লেগে যাওয়া শুরু হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি এখানে একটুখানি জল ব্যবহার করব।
একটুখানি জল দেব, কারণ সবজিটা আমরা শুকনো বানাচ্ছি। অল্প একটু জল দেব, জলটাও যাতে শুকিয়ে যায় আর বাঁধাকপিগুলোও যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই জন্য একটুখানি জল দিয়ে আবার ঢেকে দিচ্ছি মিক্স করে নিয়ে। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখন বাঁধাকপি একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার এখন আমরা দিয়ে দেব যে ভেজে রাখা নারকেল আর চিনবাদামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে। এর সঙ্গে সঙ্গে আমি কিছু ভেজে রাখা জিরে ধনের পাউডার দিচ্ছি, মোটামুটি হাফ টিস্পুনের থেকে একটু কম। এই পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, এতে স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি। একবার লবণটা চেক করে নেবেন, আমিও একবার চেক করেছি, আমার একটু কম মনে হয়েছে, তাই আমি একটুখানি লবণ ব্যবহার করব এখানে হিসাব মতো যেটুকু লাগে। আর এবার লাস্টে আমাদের ব্যবহার করতে হবে এখানে ভেজে রাখা চীনাবাদামের গুঁড়ো বা মুংফলি বা চিটবাদাম, যাই বলুন, 2-3 চামচ, যেরকম পছন্দ আপনি দিয়ে দেবেন। চিটবাদামগুলোকে আমি নর্মালি শুকনো রোস্ট করে, মানে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, আর এরকম করে আমি করেই রাখি ঘরে সব সময়। আর এই সবজিতে চীনাবাদামের গুঁড়ো ব্যবহার করলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, খুবই ভালো লাগে। ভালো করে মিক্স করে নিয়েছি, এবার আমরা হিট বন্ধ করে দেব। সবজি তৈরি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। সবজির চেহারা দেখে মনে হচ্ছে না যে কতটা ভালো লাগবে, কিন্তু একবার যদি নিজে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর